ভিউয়ার্স, আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। বীজ সহ কলা দিয়ে এ পিঠা তৈরি করে দেখাবো। আর কিভাবে এই পোড়া পিঠাটা তৈরি করি অবশ্যই কিন্তু সবাই দেখবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন। ভিউয়ার্স, চলুন তাহলে এই পোড়া পিঠাটা তৈরি করি। ভিউয়ার্স, আজ এই বীজ সহ কলা দিয়ে আপনাদের মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই বীজ সহ কলা দিয়ে খুব সহজে অল্প সময়ে পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা অবশ্যই কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখুন কিভাবে আমি তৈরি করি। এখানে 2 কাপ চালের গুঁড়া নিব। চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করতে হবে, ময়দা বা আটা ব্যবহার করা যাবে না। আমি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ চালের গুঁড়া নিলাম, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু 2 কলার জন্য 2 কাপ চালের গুঁড়াই যথেষ্ট। ইয়াস, চালের গুঁড়াগুলো আমি এখন চুলায় ভেজে নিব। ইয়াস, চালের গুঁড়াগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে চালের গুঁড়াগুলো কড়াইয়ের নিচে ধরে যেতে পারে। আমি এখন চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি শুকনো চালের গুঁড়াগুলোই ভেজে নিচ্ছি, আপনারা চালে সাথে সাথে চালের গুঁড়া করেও ভেজে নিতে পারেন। ভিউয়ার্স, আমি অল্প একটু পরিমাণ লবণ ছিটিয়ে দিলাম, আর এখন আমি অনবরত নেড়ে চেড়ে চালের গুঁড়াগুলো ভেজে নিব। ভিউয়ার্স, আমার চালের গুঁড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব, নামিয়ে একটু ঠান্ডা করে নিব। ভিউয়ার্স, আমি কলাগুলো গলিয়ে নিচ্ছি, তারপর আমি পিঠার গুঁড়োগুলো দিয়ে মাখিয়ে নেব, কারণ আমি চালের গুঁড়াগুলো ঠান্ডা হতে দিয়েছি। এই ফাঁকে আমি কলাগুলো গুলিয়ে নিচ্ছি, এভাবে কিন্তু একদম স্মুথ করে গুলিয়ে নিতে হবে। বীজ ফেলে দেওয়ার কোনো দরকারই নেই, বীজ বাছতে হবে না। এই বীজ সহ এই কলার পিঠাটা খুবই মুচমুচে ও মজাদার হবে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন, এতে করে সাথে সাথে আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আপনাদের সাথে কথা বলার সাথে সাথে আমার কলাটা ভালোভাবে গলানো হয়ে গেল, এভাবে আমি কলাটাকে গলিয়ে নিলাম। এখানে এভাবে কিন্তু আপনারা গলিয়ে নেবেন। আমার চালের গুঁড়াটা ঠান্ডা হয়ে গেছে, আর চালের গুঁড়াটা ভাজার পরে কিন্তু অনেকটা কমে গিয়েছে। আমি এখানে যে কলাটা গলিয়ে রেখেছিলাম সেই কলাটা দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব আমি গুড়, গুঁড়ো করে রেখেছি, এই গুড়টা দিয়ে আমি এই পিঠাটা তৈরি করব। এখানে কিন্তু আপনারা চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু চিনির চেয়ে গুড়টা দিয়ে পিঠাটা তৈরি করলে অনেকটা সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে এবং কালারটাও খুবই সুন্দর আসে। আমি সম্পূর্ণ গুড়টা দিয়ে দিচ্ছি, আগে কিন্তু আমি পানি অ্যাড করব না। এই কলা দিয়ে যদি আমার গুলানো হয়ে যায় তাহলে কিন্তু এখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজনই নাই। ভিউয়ার্স, ভালোভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে, একটু শক্ত শক্ত করে কিন্তু ডোটা তৈরি করবেন, এই ডোটা কিন্তু পাতলা করা যাবে না, একটু কষা কষা করে ডোটা মেখে নিতে হবে। আমি এখানে একটু পানি দিইনি, পানি অ্যাড করতে হবে না। কলার যে রসটা রয়েছে সেই রসটা দিয়ে কিন্তু এই পিঠাটা গুলানো হয়ে যাবে। ইয়াস, দিয়ে হয়ে গেছে, দেখেন কতটা হাট করে আমি তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু তৈরি করে নিতে হবে, এবং যদি গুড়ের অংশগুলো থেকে যায় তাহলে আপনারা হাত দিয়ে একটু গলিয়ে নিতে পারেন, না হলে কিন্তু এমনিতেই আগুনের তাপে যখন পিঠাটা দেওয়া হবে তখনই গলে যাবে। আমি এখন একটা জানলার উপর কলা পাতা বিছিয়ে নিচ্ছি। আমি কলা পাতায় কিন্তু এই পিঠাটা তৈরি করব, তার জন্য আমি একটা কলা পাতা কেটে টুকরো করে বিছিয়ে নিয়েছি। আপনারা এভাবে টুকরো করে বিছিয়ে নেবেন, আর যাদের কলা পাতা নেই তারা কিন্তু আপনারা টিস্যুর উপর তেল লাগিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন।
ভিউয়ার্স, আমি কিন্তু এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই ব্যবহার করিনি। আর আপনারা যারা কলার গেস্টে একটু কম সহ্য করতে পারেন তারা কিন্তু ভ্যানিলা এসেন্স বা অরেঞ্জ এসেন্স দিতে পারেন। আমি কিন্তু কোনো কিছুই দিইনি। এভাবেই আমি পিঠাটাকে, যে গোল একটা খামি তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমি একটু চেপে চেপে বড় করে নিচ্ছি, একটু মোটা করে দিব। তার জন্য মাঝখানের অংশটা কিন্তু বেশি মোটা থাকে, তার জন্য একটু আপনারা মাঝখানের অংশটাই একটু বেশি চাপ দিয়ে সরিয়ে নেবেন। এভাবে আমি সম্পূর্ণ সরিয়ে নিচ্ছি। আমি সবটুকু দই কিন্তু একসাথে দিয়ে দিলাম, আপনারা দুটো তৈরি করতে পারেন, অল্প অল্প করে পাতলা করে, আমি একটু মোটা করেই তৈরি করব। তার জন্য এইভাবেই আমি সরিয়ে নিলাম, দেখেন এভাবেই সরিয়ে দিতে হবে। এখন আমি এটাকে একটু কুট করে দেব, তার জন্য উপরে দিয়ে দেব আরেকটি কলা পাতা। এভাবে আমি উল্টিয়ে দিয়ে দিলাম আর উপরে একটু চেপে চেপে দিলাম। এখন আমি চুলায় চলে যাব। আমি চুলায় একটি রুটি ভাজার তাওয়া বসিয়ে নিয়েছি আর তাওয়াটা আমি একটু গরম করে নিয়েছি। যে পিঠাটা রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এভাবে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। দেখেন আমার পিঠার সাইজ আর তাওয়ার সাইজ কিন্তু একই সমান হয়েছে, একই সমান করে কিন্তু নিতে হবে, নাহলে কিন্তু বাড়তি হলে পিঠাটা ভালোভাবে সিদ্ধ হবে না। আর তাওয়াটা কিন্তু আগে থেকে একটু গরম করে নিতে হবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর মাঝে মাঝে উল্টে পাল্টে নিব। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম আর মাঝে মাঝে আমি উল্টে পাল্টে নিব। নিচে পোড়া না ধরে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, তার জন্য মাঝে মাঝে উল্টে পাল্টে নিতে হবে। আমি পিঠাটা মাঝে মাঝে উল্টে পাল্টে নিয়েছি, দেখেন আমার কলা পাতা কিন্তু এক সাইডের পুড়ে গিয়েছে, আমি কলা পাতাটা সরিয়ে নিয়েছি। আপনাদের আমি বলতে ভুলেই গিয়েছিলাম, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে আর মিডিয়াম রেখে কিন্তু এই পিঠাটা একটু সময় ধরে তৈরি করে নিতে হবে। কারণ যদি আপনারা হাই হিটে পিঠাটা তৈরি করুন তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, মাঝখানে কিন্তু সিদ্ধ কম হতে পারে। তার জন্য চুলার আঁচটা মিডিয়াম রেখে এই পিঠাটা তৈরি করে নিতে হবে। আর চুলার আঁচ মিডিয়াম রাখলে মাঝখানে এবং দুই চারটে সম পরিমাণভাবেই পিঠাটা সিদ্ধ হবে, সেদিকে কিন্তু খেয়াল রেখে চুলার আঁচটা মিডিয়াম রেখে একটু সময় ধরে এই পিঠাটা সিদ্ধ করে নেবেন। আমি এখন অপর সাইডে উল্টে দিচ্ছি, দেখেন এই সাইডটি কিন্তু আমার পাতাটা বেশি পুড়ে নাই, এভাবে হয়েছে। ওই সাইডটাই কিন্তু আমার একটু বেশি পুড়ে গিয়েছে, দেখেন আমি এখন একটা নতুন পাতা দিয়ে দিব। আমি পিঠাটা এভাবে উঠিয়ে নিয়েছি আর আরেকটা পাতা আমি বসিয়ে দিয়েছি। এভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ পুড়েছে সেই পাতাটা আমি দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 10 মিনিট সময় একদম চুলার আঁচটাকে লো মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি আর উপরে পাতাটা আমি সরিয়ে নিচ্ছি, দেখেন উপরে কিন্তু একটু পোড়া পোড়া কালার এসেছে। আর আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে গেথে চেক করে নিচ্ছি পিঠাটা হয়েছে কিনা। আমার পিঠাটা সম্পূর্ণ হয়ে গেছে, যেহেতু কাঁটা চামচে কোনো পেস্ট আমার লেগে থাকেনি, দেখেন এখন কিন্তু পিঠাটা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি, পিঠাটা আমি নামিয়ে নিয়েছি কলা পাতার উপরেই, দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা কলা দিয়ে খুব সহজেই গোড়াভাবে অল্প সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর আমি কেটে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবং খেতে খুবই অসাধারণ হবে। অবশ্যই কিন্তু এইভাবে পিঠাটা তৈরি করবেন আর বাচ্চারাও কিন্তু এই পিঠাটা খুবই
মজা করে খাবে, অবশ্যই এই পিঠাটা তৈরি করবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে মতামত লিখে পাঠাবে। পিঠাটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইয়ার্স আমি এইভাবে পিঠাগুলো টুকরো করে নিলাম, দেখেন এভাবে কিন্তু আপনারা টুকরো করে নিতে পারেন। মাঝখানে কিন্তু খুবই তুলতুলে হয়েছে আর উপরে খুবই মচমচে। ইয়ার্স আপনারা যদি বেকিং পাউডার ব্যবহার করেন এতে কিন্তু আরও তুলতুলে হবে এবং আরও একটু ফুলে মোটা হবে। অবশ্যই কিন্তু এভাবে রেসিপিটা তৈরি করবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে মতামত লিখে পাঠাবেন। আপনারা যেভাবে তালের পোড়া পিঠা তৈরি করে খান সেভাবে কিন্তু এই কলার পোড়া পিঠাটা তৈরি করবেন। আর এই পোড়া পিঠাটা কিন্তু খুবই মজাদার ও সুস্বাদু। অবশ্যই কিন্তু একবার হলো এই পিঠাটা তৈরি করে খাবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে মতামত লিখে পাঠাবেন। ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।